হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। এখানে থাকছি ছোটদের জন্য খুব সহজেই আঁকার বিভিন্ন কৌশল, যাতে ছোটরা বাড়িতে বসেই এই ভিডিও দেখে আঁকা শিখতে পারে। আর সাথে থাকছে আমার বিভিন্ন জায়গায় পাহাড়, বিভিন্ন ঐতিহাসিক স্থান, পুরনো মন্দির টন্দির এইসব জায়গায় ঘোরার অ্যাডভেঞ্চার। তাই তোমরা যদি আঁকার সাথে সাথে অ্যাডভেঞ্চারের অনুভব নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। দেখো, ছোটরা লজেন্স খেতে কিন্তু সবাই ভালোবাসে, তাই না? মিষ্টি হয়, খুব সুন্দর লাগে, তা সেই লজেন্স আজকে আমরা আঁকা শিখবো। দেখো, প্রথমে কি করবে, একটা গোল দেবে, ছোট এরকম টাইপের, একদম ছোট নয়, এরকম একটা গোল শেপ দেবে, একটু লম্বা টাইপের, এই সুন্দর করে ধীরে ধীরে করবে একটা গোল শেপ, ঠিক আছে? এবার কি করবে, সাইডগুলো এভাবে টানবে, এরকম দুই সাইডটা, প্যাকেটটা যে থাকে প্যাকেটটা মোড়ানো থাকে এরকম ভাবে, এই সাইড একটা ছেড়ে দাও, দেখো এরকম ছোট লজেন্স হয় বা ক্যান্ডি। এবার এখানে একটা ডিজাইন দিয়ে দিই, দেখতে তাহলে বেশি সুন্দর লাগবে, ছোটরা তো ক্যান্ডি খেতে খুব ভালোবাসে, সেই ক্যান্ডি আজকে আমরা আঁকছি। দেখো দুটো শেপে আঁকবো, একটা হচ্ছে এরকম ছোট, আর একটা শেপ আঁকবো আমরা একটু লম্বা টাইপের বড়। ঠিক আছে, এরকম দুই টাইপেরই ক্যান্ডি আমরা দোকানে দেখতে পাই কিন্তু, তাই না? একটা একটু ছোট গোল আর একটা একটু লম্বা টাইপের, ওই জন্য আমরা দুটোই আঁকলাম। এখান থেকে দুটো এরকম দাগ টেনে দেবে ভাঁজটা বোঝানোর জন্য, যেটা মোড়ানো আছে সেই মোড়ানোর ভাঁজটা বোঝানো যেটা দিয়ে দিলাম। এরপর অনেক কিছু লেখা থাকে, তা লেখার দরকার নেই, ছোটটা পারবে না, আমরা শুধু সিম্পল একটা ডিজাইন দিই, তাহলে ক্যান্ডিটা দেখতে আরও বেশি সুন্দর হবে কালারফুল হলে। দেখো করে নিলাম, এঁকে নিলাম খুব সহজভাবে, একটা একটু গোল একটা একটু লম্বা টাইপের। এবার আমরা স্কেচ পেন করবো, ঠিক আছে? দেখো আমরা হচ্ছে স্কেচ পেন করে নিয়েছি, এবার আমরা কালার করবো। আচ্ছা, তোমরা বাঁদিকে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা সিনারি এঁকেছি, তোমরা যদি এই সিনারিটা কীভাবে এঁকেছি সেটা দেখতে চাও, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ভিডিওটা দেখতে পারবে, সিনারি ভিডিওটা, ঠিক আছে? আমি দিয়ে দেবো, সেটা দেখে তোমরা এই সিনারিটা করতে পারো। আচ্ছা, তাহলে আজকে আমরা হচ্ছে এটা কালার করবো, তাই তো? আগে আমরা কী দেবো, একটু হলুদ দিয়ে দিই, ক্রোমিওলো এম, এই লজেন্সটাতে আমরা ক্রোমিওলো এমটা দিই, আর ভিতরে গোলগুলোতে অন্য কালার দেবো। দেখো রং করার নিয়ম তো তোমরা জানোই, আগে সাইডগুলো করবে, ধারগুলো করবে, এটা কোনো শেড করবো না, কারণ এটা একদম ছোটোদের জন্য, এটাতে কোনো শেড দেবো না, সিম্পল কালার একটা কালারেই ভরবো, ওই জন্য আগে সাইডগুলো করে নিচ্ছি। এবার এই ছোটো ছোটো গোলগুলো সাইড দিয়ে করে নেবো, এই গোলগুলো সাইড দিয়ে করে নেবো, এটাও সেম। সাইডগুলো করলে কী হয় বলতো, তোমার বাইরে যাওয়ার চান্সটা কম থাকবে, কালার সুবিধা হবে। দেখো সাইড হয়ে গেছে, এবার পুরোটা ভিতরটা ভরে দেবো, যত সাদা আছে সাদাগুলো সব ভরে দেবে। এরকম করে রঙের গুঁড়ো থাকলে ছেড়ে নেবে, এই রঙের মাথায় অনেক সময় রং লেগে থাকে, পরিষ্কার করে নেবে। দেখো এটা হয়ে গেল, এবার ভেতরের ডিজাইনগুলো দিই, ভেতরের ডিজাইনগুলোতে ক্যারামাইন কালারটা দিই, তোমরা অন্য কালারও দিতে পারো, কিন্তু ডার্ক দেবে, সবসময় ডার্ক আর লাইট দুটো কালার মিশিয়ে করবে। যেমন এটা লাইট দিয়েছি, এখানে যদি লাইট কালার দিতাম তাহলে কিন্তু ভালো লাগতো না, ফুটতো না জিনিসটা, সবসময় লাইট আর ডার্ক কালার মিশিয়ে করবে, তাহলে জিনিসটা ফুটবে, চোখে লাগবে বেশি সুন্দর হবে। গোলগুলো এটাতে ভরে দিলাম, এবার এটাও তো দিয়ে দিই,
তোমরা এখানে এই হলুদ কালারটাও দিতে পারো, তুমি নিজেরা ট্রাই করবে হলুদ কালার দেখ, এটা করবে এটা করার সাথে নিজেরা এখানে হলুদ দিয়ে দেখবে কোনটা বেশি ভালো লাগছে। সাইডগুলো সাবধানে করবে, রঙে গুঁড়ো থাকলে পরিষ্কার করে নেবে। দেখো এই সাইডটাও তাই, দেখলে হয়ে গেল। তাহলে কি বললাম, তোমরা যদি চাও যে এই দুই সাইডেও এই হলুদটা দিতে পারো, ঠিক আছে। আমরা উপরেরটা হয়ে গেল, এবার নিচেরটা কালার করব। নিচেরটাতে দেই আগে হচ্ছে অন্য একটা কালার দিই, এখানে লিফ গ্রিনটা দিই এই সাইডগুলো। একই রকম ভাবে যেহেতু আমি একটা কালার করছি, আগে পুরো সাইড গুলো করে নেবে, কালার গুলো করে নেবে ধীরে ধীরে। ভিতরে ডিজাইন গুলো তো অন্য কালার দেবো। এরকম ভাবে ধীরে ধীরে পুরোটা ভরে দেবো, দাগ যেমন থাকবে দাগের সাথে মিলিয়ে রং টানতে হবে। সবসময় চেষ্টা করবে একটা শেপে টানার, তাহলে সুন্দর হবে। একটা এদিকে একটা ওদিকে করে টানলে হবে না। দেখো আমি এই সাইডের বাইরেটাও এই কালারটাই দিয়ে দিই। এই পিনটা দিয়ে দিলাম এদিকেও তাই। ভিতরে পুরো সাদাটা ভরে দিতে হবে ধীরে ধীরে। দেখো গ্রিনের কাজ কমপ্লিট, এবার বাকি থাকলো ডিজাইনটা, তাই তো? ডিজাইনে তুমি এখানে ইচ্ছে মতো রং দিতে পারো, কিন্তু একটু চোখে যাতে এটা ডার্ক কালার দিয়েছি এরকম একটু লাইট কালার দেবো। লাইটে এখানে হচ্ছে হলুদ দিতে পারি, কিন্তু এই হলুদটা দিই ক্রোমিয়েলো ডি। হ্যাঁ ক্রোমিয়েলোটা ডিটা দিই। দেখো হয়ে গেল। এবার পাশে আর একটা কালার দেবো, এখানে রেডটা দিয়ে দিই, রেড কালারটা ভালো লাগবে। অরেঞ্জও দিতে পারো, আচ্ছা অরেঞ্জটা দিই অরেঞ্জ, ঠিক আছে অরেঞ্জটা ভালো লাগবে বেশি। দেখলে কমপ্লিট হয়ে গেল আমাদের ব্লকিং, ছোটরা পারবে, কিন্তু চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে, খুব সহজ, দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে।